এবার এইচএসসি পরীক্ষা হবে না। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আমাদের আজকে টোটালি হয়তো আপনারা এই ভিডিওটি দেখে বুঝে গেছেন। সো বন্ধুরা, কিছুদিন ধরে লাইকি এবং টিকটক অ্যাপসে এই ভিডিওটি কিন্তু অনেক বার ভাইরাল চলছে এবং এই ভিডিওটি কিন্তু মিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। সো আপনারা এই ভিডিওটি কীভাবে এডিটিং করবেন, কীভাবে এই ভিডিওটিকে কালার গ্রেডিং করবেন, কীভাবে ইফেক্টস বসাবেন, সম্পূর্ণ একটি টোটাল আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা বরং দেখছেন সঞ্জয় ট্যাং বিডি, আমি হচ্ছি আপনাদের সাথে সীমান্ত সরকার সঞ্জয়। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দিন, কারণ পরবর্তী আমরা কোনো ভিডিও চালাই সবার আগে পাওয়ার জন্য। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তোমাদের চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও এডিটিং করার জন্য আপনাদের কাপকেট অ্যাপসটি দরকার। তো কাপকেট অ্যাপসটি যাদের থেকে নেই, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনার কাপকেট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখানে নিউ প্রজেক্টটি ক্লিক করবেন। সো দেখুন, নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি করেছেন সেই ভিডিওটি আপনার এখানে নিয়ে নেবেন। সো বন্ধুরা, আমরা যে ভিডিওটি করেছি এই ভিডিওটি কিন্তু কোনো সাউন্ড কোনো কিছু নেই, ইফেক্টস কালার কোনো কিছু নেই। তো আমরা এই ভিডিওটি আমরা এখান থেকে এডিটিং করে দেখাবো। সো বন্ধুরা দেখুন ভিডিওটি, এই ভিডিওটি আমরা এখান থেকে এডিটিং করে দেখাবো। তো এডিটিং করার জন্য আপনার প্রথমত আপনার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ওই মহিলা যে সাংবাদিক মহিলাটি নেওয়ার জন্য আপনার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে সাংবাদিক মহিলাটিকে নিয়ে নেবেন। সো এই মহিলাটি, এই সাংবাদিক মহিলা সব কিছু আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সং হিসাবে আপনার এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনার এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পর দুই ভাগ করার পর এখান থেকে আপনার বাকি অংশটা কেটে দেবেন। সো মহিলাটা এখান থেকে এসে গেল। সো এখান থেকে দেখুন, এখান থেকে যখন এসেছিলো তো আমরা এখানটা একটু বড় করে নিচ্ছি, আমাদের লাইকি লোগোটা দেখা যাচ্ছে তাই জন্য। তো এটা বড় করে নেওয়ার পরে আমরা দেখুন একটু সাউন্ড দিয়ে নিচ্ছি। এবার এইচএসসি পরীক্ষা হবে না। সো বন্ধুরা দেখেছেন আমাদের এখানে কিন্তু কোনো সাউন্ড নেই। তো আমরা এখান থেকে সাউন্ড এখান থেকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে সর্বপ্রথমে যাব। সো যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো অডিওতে। সো দেখুন অডিও, অডিওতে আমরা ক্লিক করবো। অডিওতে ক্লিক করার পরে এখান থেকে এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সোজাসুজি আপনার ভিডিওটি নিয়ে নেবেন। তো সাউন্ডটা নিয়ে নেবেন। তো এই ভিডিও সাউন্ডটা আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আমাদের ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা দেখুন ভিডিওটি। এবার এইচএসসি পরীক্ষা হবে না। তো বন্ধুরা ভিডিওটি, সংটি আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখানে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নিয়ে আপনি এখান থেকে ভিডিওতে বসিয়ে দেবেন। এরপর আপনি এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে যাওয়ার পর আপনি এখানে ইফেক্টসটি ক্লিক করবেন। সো ইফেক্টসটি ক্লিক করার পর আপনি এখান থেকে বেসিকে থাকবে। বেসিক থেকে আপনি এখান থেকে প্লেয়ারতে ক্লিক করবেন। তো এখানে প্লেয়ার, তো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে কালারফুল একটি ইফে এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে ইফেক্টস পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো দেখুন এটা, তো এটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ফুল ভিডিওতে করে দেবেন। সো এখান থেকে ভিডিও যতটুকু আছে আপনার ততটুকুতে আপনার দিয়ে দেবেন। সো দেখুন এখান থেকে আপনারা কিন্তু একটি লোগো পড়ে যাবে এখান থেকে কাপকুট অ্যাপসের। তো আপনারা এটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট অপশন আছে, ডিলিট করে দেবেন। তো ডিলিট না করলে আপনার ভিডিওটি এটা উঠে যাবে, তার জন্য আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করার পরে এখন আমাদের ভিডিওটি দুই ভাগ করা দরকার, কারণ আমরা এখান থেকে অ্যানিমেশন বসাতে হবে। তার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে স্প্রেড, তো এখানে ক্লিক করলাম। এরপর আবার এখান থেকে যেখানে যেখানে আপনারা অ্যানিমেশন বসাতে চান সেখান থেকে আপনারা প্লে স্প্লেটেতে ক্লিক করে এখান থেকে দুই ভাগ করে নেবেন। সো আমি এখান থেকে দেখুন এখান থেকে আরেকটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে প্রথমে একটা দিয়ে দেবো। সো এখানে একটা দিয়ে দিচ্ছি। তো এখানে একটা দিয়ে দিলাম। তো এখন আমার এখানে অ্যানিমেশন বসাতে হবে। তো এই অ্যানিমেশনগুলো বসানোর জন্য আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করে অ্যানিমেশন ক্লিক করার পরে আপনি এখানে ইনে ক্লিক করবেন। ইনে ক্লিক করার পরে আপনার যে কোনো এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারেন। সো এখান থেকে নিজের মতো আপনি এখান থেকে অ্যানিমেশন দিয়ে দেবেন। সো দেখুন আমরা এটা দিয়ে দিলাম, একটু ফুল করে দিলাম। তো এইভাবে আপনারা যেখানে যেখানে অ্যানিমেশন বসাতে চান সেখানে সেখানে আপনারা বসিয়ে দেবেন। সো বন্ধুরা আমি এখান থেকে একটা দিলাম, এখান থেকে আরেকটা দিচ্ছি। তো দেখুন আমি নিজের মতো দিচ্ছি, আপনারাও আপনার নিজের মতো যেটা ভালো লাগে সেটা আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে দেখুন এটাও দিয়ে দিলাম। তো এটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অ্যানিমেশনে দেখুন আমরা এখান থেকে শেষেরটা একটু ভালো অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবেন, কারণ শেষে ভিডিওটি কিন্তু আপনার শেষে কিন্তু শেষ হবে। তার জন্য আপনার এখান থেকে লাইক পাওয়ার জন্য এখান থেকে আপনার ভালো অ্যানিমেশনটা দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি ভিডিওটি একটু রিপ্লাই করে দেখাচ্ছি। সো দেখুন এবার এইচএসসি পরীক্ষা হবে না। সো
সো বন্ধুরা হয়তো আপনারা ভিডিওটি ভালোমতো দেখছেন না, তো আমি আপনাদের সেভ করে দেখাচ্ছি। তো সেভ করার জন্য আপনারা উপরে সেভ আইকন পেয়ে যাবেন, সো এই দেখুন এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি এখান থেকে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আপনারা যাবেন না, আমি আপনাদেরকে বিফোর এবং আফটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আপনারা এখান থেকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি একটু দেখার চেষ্টা করুন, তো না হলে আপনারা কিছু বুঝতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি দেখুন। এবার এইচএসসি পরীক্ষা হবে না। সো বন্ধুরা আই হোপ আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।